হতাশার এক বিশ্বকাপ অধ্যায় শেষে সম্পূর্ণ নতুন মোড়কে রূপ দিয়ে চলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে দেশটির জাতীয় এবং অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক থেকে শুরু করে কোচিং প্যানেল এবং অধিনায়কদের ব্যাপক রংবদল হয়েছে। টি টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি এবং টেস্টে শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান শুরু করতে চলেছে ব্যস্ত সূচি। তবে আগে থেকে নির্ধারণ একটি সিরিজ ৬ মাস আগেই সেটি স্থগিত করেছে পাকিস্তান। আগামী বছরের মে মাসে নেদারল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের, কিন্তু ক্রিকেটে ব্যস্ত সূচির ধকল কমাতে তারা এই সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, আর এটি ডাচদের জন্য দুঃসংবাদই বলা চলে। এবারের ওয়ানডে বিশ্বকাপে দুটি জয় পাওয়া স্কট অ্যাডওয়ার্ডসের টেস্ট খেলোরে দেশের বিপক্ষে এবং খেলার সুযোগ পান তারা। তার ভেতর পাকিস্তানের সঙ্গে নির্ধারিত সিরিজটি ফের কখনও অনুষ্ঠিত হবে তা এখনও নিশ্চিত নেই। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তার আগে ডাচদের জন্য প্রস্তুতির ভালো সুযোগ হতে পারে পাকিস্তান সিরিজ। ওই সিরিজটি আপাতত না হলেও টি টোয়েন্টিতে জোর দিয়ে মাঠে নামছেন বাবর আজমরা, যদিও আসন্ন সিরিজগুলোতে বাবর কেবল ব্যাটসম্যানের ভূমিকায় থাকবেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ব্যর্থতার তিনি তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন।